তাহলে আমার কাছে আমরা যে ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্সের মাধ্যমে প্রায় দুইশো ষাটটার মতন দুইশো দুইশো একাশিটার মতন কমপ্লেন এসেছে আমাদের কুইক রেসপন্স টিম এই কাজগুলো করেছে আজকে যদি আমরা কোনো কাজ যদি না করতাম তাহলে এখানে কিন্তু আসতে পারতাম না এ প্রোগ্রামও কিন্তু আমি থেকে কিন্তু এখানে এসেছি এবং খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এসেছি এবং আসার সময় যে জায়গাগুলোকে আগে যেটা সবসময় দেখেছি নেভি হেডকোয়ার্টারের সামনে কোমর পানি হয়ে থাকতো এবং এখানে এবং এখান থেকে মানে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত কিন্তু পাম্প করে কিন্তু আউট করা হতো এগুলো হলো মেইন রোডের কথাই আমি যদি আরঙের সামনে কোনো পানি জমা নেই আমাদের যে সবচেয়ে যে চ্যালেঞ্জ যেটা ছিল আমাদের শেওরা পাড়াতে এখানে পানি জমছে কিন্তু ওখানে আমাদের কুইক রেসপন্স টিম কিন্তু কাজ করছে কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হট কোন এগুলোতে আমাদের কাজগুলো করছে করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছে তার মানে যে এখানে আগে যেখানে একদিন দুই দিন না সাত দিন পর্যন্ত পানি জমে থাকতো বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই আমি এখান থেকে আমি বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেইন রোডগুলোর থেকে এটা আমি আপনাকে বলতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু আমি যদি আজকে বলা হয় যে মধুবাগে আজকে যদি বলা হয় আমাদের শাসব বাড়ির সামনে ওখানে পানি সারাদিন পানি থাকতো পানি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এখন কিছু প্রত্যেকটা পানিরই পথে যাওয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আছে আগে বৃষ্টি হবে হয়ে তারপরে একটা ছোট ড্রেনে যাবে তারপরে বড় ড্রেনে যাবে তারপরে কিন্তু খালে যাবে এটা সায়েন্স বলে এটা আমার কথা না আর আমি কিন্তু বারবার যেটা বলি আমাদের সিটি কর্পোরেশনের সামনে এই খালের যে যত আবর্জনা সব আবর্জনা কিন্তু আমরা ফেলে দিচ্ছি আবার যদি ফেলে দেওয়া হয় তাই খালের পানি তো জমে থাকবেই এই জন্য আমরা কুইক রেসপন্স টিম যদি না করতাম তাহলে আমার কাছে আমরা যে ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্সের মাধ্যমে প্রায় দুইশো ষাটটার মতন দুইশো দুইশো একাশিটার মতন কমপ্লেন এসেছে আমাদের কুইক রেসপন্স টিম এই কাজগুলো করেছে আজকে যদি সেই ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স না রাখতাম আর যদি কুইক রেসপন্স টিম না রাখতাম তাহলে তো নগরবাসী তো নাকাল হয়ে যেত আমাদের ঢাকা উত্তরের আমার কাছে যে মেসেজ এসেছে এবং আমি জিআইএস ম্যাপের মাধ্যমে যেটা দেখেছি যে আমাদের বিশেষ করে মেইন রোডগুলোকে শতভাগ ঠিক আছে আমরা মিরপুরের কিছু অঞ্চলের জায়গাতে পানি নামছে না ওখানে বেশ কিছু ডেভেলপার তারা ওখানে কাজ করেছে এবং টোটাল খাল থেকে তারা উঁচু করে ফেলেছে পানি ওই খালে যেতে পারছে না